শিক্ষক নিয়োগ নিয়ে মাস্টার স্ট্রোক নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের মহাজোট সরকারের। 70 দিনে লক্ষাধিক শিক্ষক নিয়োগের দাবি, প্রশ্নের মুখে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা স্লোগান, রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন। নির্বাচন, এই আবহে শিক্ষক নিয়োগ নিয়ে মাস্টার স্ট্রোক দিল নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের মহাজোট সরকার। সেখানে লক্ষাধিক অস্থায়ী শিক্ষককে স্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগপত্র দিয়েছে সে রাজ্যের সরকার। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি, মাত্র 70 দিনে লক্ষাধিক শিক্ষক, এটা ঐতিহাসিক। আমি মনে করি না যে ভারতে বা এমনকি বিশ্বের কোনো সরকার কোনো বিভাগে এভাবে লাখ লাখ চাকরি দিয়েছে। पहले फेज में 1,20,000, इस बार जो है सेकंड फेज में मात्र 70 दिनों के अंदर 96,000 सेकंड फेज में, यानी दोनों फेजों को मिला लें तो 70 दिनों के अंदर हम लोगों ने लगभग 2,00,000 से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है। और एक ऐतिहासिक काम है, मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई होंगे। मेरा मानना है ये एक तरह से वर्ल्ड रिकॉर्ड जो है बिहार सरकार ने नीतीश कुमार जी के नेतृत्व में हम लोगों ने कायम किया है। সভাপতি প্রশ্ন উঠছে যে বিহারের নীতিশ কুমার সরকার পারলেও আইএনডিআইএ জোটে অন্যতম শরিক তৃণমূলের নেতৃত্বাধীন বাংলার সরকার কেন রাজ্যে যোগ্য শিক্ষকদের নিয়োগপত্র দিতে পারছে না। হকের চাকরির দাবিতে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন রাজপথে বসে আন্দোলন করলেও কেন ঘুম ভাঙে না বাংলা সরকারে। তৃণমূল সরকার প্রায়শই দাবি করে থাকে যে দেশের মধ্যে সবকিছুতেই এগিয়ে বাংলা, তাহলে সেই রাজ্যে কেন নিয়োগের দাবিতে রাজপথে নামতে হয় যোগ্য চাকরি প্রার্থীদের? এটাই কি এগিয়ে বাংলা ছবি? আগামী দিনে বিহারকে দেখে কি শিক্ষা নেবে বাংলা সরকার? এগিয়ে বাংলা কেন বিহারের থেকে পিছিয়ে? হকের চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা। সরকারের ঘুম ভাঙানোর জন্য কখনো মাথা মুড়িয়ে আবার কখনো মুখে কালি মেখে তারা প্রতিবাদ জানিয়েছেন, তারপরেও হুঁশ ফেরেনি বাংলা সরকারের। একদা পিছিয়ে পড়া রাজ্য বিহার যদি পারে তাহলে বাংলা কেন নয়? চাকরি প্রার্থীদের দাবিকে মান্যতা দিতে বিহারের পদাঙ্ককে কি অনুসরণ করবে তৃণমূল সরকার? এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। ক্যালকাটা নিউজ।